আসসালামু আলাইকুম। এই ভিডিওটিতে আমরা দেখব টি সার্কেল কমান্ডের মাধ্যমে কিভাবে একটি টেক্সটকে সার্কেল, স্লট অর রেকটেঙ্গুলার শেপে এনক্লোজ করতে হয়। তো এখানে আমরা তিন ধরনের টেক্সট দেখতে পাচ্ছি, যেই সার্কেল টেক্সটটাকে সার্কেল শেপ দিয়ে এনক্লোজ করা, স্লট টেক্সটটাকে স্লট শেপে এবং রেকটেঙ্গেল টেক্সটটাকে রেকটেঙ্গেল শেপে এনক্লোজ করা। তো মাঝে মাঝে আমাদের বিভিন্ন ড্রয়িং এর টেক্সটকে এরকম কভার করতে হয় বিভিন্ন শেপে। তো এই কাজগুলো আমরা ম্যানুয়ালি করতে গেলে অনেকটা সময় নষ্ট হয়। তো এই কাজটা খুব সহজে আমরা টি সার্কেল কমান্ডের মাধ্যমে করতে পারি। তো আমরা এবার অটোকেডে দেখি। অটোকেডে আসলাম, এখানে আমি কয়েকটি টেক্সট লিখে রেখেছি। এখন যদি আমি টেক্সটটিকে কভার করতে চাই, সেক্ষেত্রে আমি টি সার্কেল কমান্ডটিকে অ্যাক্টিভ করব। তো টি সার্কেল কমান্ডটিকে অ্যাক্টিভ করার জন্য প্রথমে আমি কিবোর্ড থেকে টি সার্কেল লিখলে কমান্ডটি চলে আসবে, এন্টার প্রেস করে কমান্ডটিকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর আমাকে বলতেছে সিলেক্ট অবজেক্টস, অবজেক্ট সিলেক্ট করতে হবে। মূলত যেই অবজেক্টটাকে আমি ইনক্লোজ করতে চাচ্ছি বা যেই অবজেক্টটার সাইডে আমি কভার ইউজ করতে চাচ্ছি। যেমন আমি ক্যাটপোর টেক্সটটাকে সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর এখানে এখন চাচ্ছে ইন্টার ডিস্টেন্স অফসেট ফ্যাক্টর, মানে যে টেক্সটটার যেই কভারটা হবে এটা টেক্সটটা থেকে কতটুকু ডিস্টেন্সে হবে। তো আমি এখানে ডিস্টেন্স 0.5 দিচ্ছি, 0.5 দিয়ে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর এখানে ইনক্লোজ টেক্সট উইথ সার্কেলস, স্লটস, রেকটেঙ্গেলস, কোন শেপে আমি আমার টেক্সটটাকে ইনক্লোজ করতে চাচ্ছি। তো আমি এখানে সার্কেল ইউজ করব, সার্কেলে ক্লিক করলাম, অথবা আমরা এন্টার প্রেস করতে পারি। তো এখানে ক্লিক করার পর আরো দুটো অপশন আসছে, কনস্ট্যান্ট, ভেরিয়েবল। তো আমি আপাতত কনস্ট্যান্টটাকে সিলেক্ট করছি, দুটার মধ্যে দুটো পার্থক্য আছে, আমরা এটাও দেখব। কনস্ট্যান্টে ক্লিক করলাম, ক্লিক করার পর খেয়াল করব যে আমার টেক্সটটিকে ঘিরে একটি সার্কুলার ইনক্লোজ বা কভার চলে আসছে, যেটা আমার টেক্সটটাকে চারদিকে কভার করেছে। তো এখন আমরা টেক্সটটিকে কমান্ডটিকে আবারও অ্যাক্টিভ করব। কমান্ডটিকে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পর সিলেক্ট অবজেক্টস বলতেছে। তো এর আগে আমি এই টেক্সটটিকে আর টেক্সটগুলোকে কপি করে রাখি, কপি করে একটু রাখলাম। আবার টি সার্কেল কমান্ডটিকে অ্যাক্টিভ করব, টি সার্কেল, এন্টার প্রেস করার পর আমি সবগুলো, এখানে তিনটা টেক্সট আছে, ক্যাটকোর, ক্যাট আর কোর, তো এখান থেকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর এবার আমি অফসেট ডিস্টেন্স দিচ্ছি হচ্ছে 0.5 দিচ্ছি, দিয়ে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর এখন হচ্ছে কোন শেপটা নিতে চাচ্ছি, আমি সার্কেলে নিলাম। এখন দেখব আমরা কনস্ট্যান্ট আর ভেরিয়েবলের মধ্যে পার্থক্য। তো আমি এই ক্ষেত্রে কনস্ট্যান্টটাকে সিলেক্ট করে দিলাম। তো এখন দেখব যে আমাদের প্রত্যেকটি টেক্সটের যে কভারটা বা ইনক্লোজটা হয়েছে এটা সমান হয়েছে। আমরা যদি মেজার করতে চাই অ্যানোটেশন প্যানেল থেকে, রেডিয়াসটাকে অ্যাক্টিভ করি, যেহেতু এটা সার্কেল, প্রত্যেকটা রেডিয়াস আমরা সমান পাব, মানে প্রত্যেকটা সার্কেল সমানে এসেছে। তো এখন হচ্ছে আমরা ভেরিয়েবল দিয়ে করব। টি সার্কেল কমান্ডটিকে আবার অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করে টেক্সটগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে এন্টার প্রেস করব। ডিস্টেন্স সেম রাখলাম 0.5, তারপর অপশন নিব সার্কেল, এন্টার প্রেস করব। দেন হচ্ছে এখন ভেরিয়েবল সিলেক্ট করব। ভেরিয়েবল সিলেক্ট করার পর দেখতে পাবো যে আমার টেক্সটটা অনুযায়ী কিন্তু যে কভারটা, ওই কভারটা টেক্সটটা অনুযায়ী এসেছে। তো কনস্ট্যান্ট আর ভেরিয়েবলের মধ্যে পার্থক্য হচ্ছে, যখন কনস্ট্যান্ট দিব তখন হচ্ছে আমি যে অফসেট ডিস্টেন্সটা দিয়ে দিব ওটাই আসবে সব জায়গায় সেম, আর ভেরিয়েবল যদি দিয়ে দেই তাহলে টেক্সট যতটুকু থাকবে অতটুকু সাইজের আমার কভারটা চলে আসবে। ওকে, তো দেন আমরা সার্কুলার শেপ দেখলাম। এখন আমরা আবার টি সার্কেল কমান্ডটিকে অ্যাক্টিভ করব। টি সার্কেল কমান্ডটিকে অ্যাক্টিভ করে এবার আমরা এই অবজেক্টটিকে সিলেক্ট করব, এন্টার প্রেস করব। দেন আমরা অফসেট দিব, এই সেই ক্ষেত্রে আমাদের যতটুকু প্রয়োজন ঠিক আমরা ততটুকুই দিব। আমি এখানে 0.5 ইউজ করছি, 0.5 ইঞ্চের। দেন আমরা এবার স্লট সাইজটা দেখব, স্লট নিলাম, এবার ভেরিয়েবল কনস্ট্যান্ট, যেটা আমাদের প্রয়োজন হবে আমরা ওটাই নিব। তো আমি কনস্ট্যান্ট ইউজ করছি, কনস্ট্যান্ট ক্লিক করলাম। তো এই ক্ষেত্রে আমাদের স্লট আর রেকটেঙ্গেলের ক্ষেত্রে এই দুটো অপশন আসবে, ওয়াইড, হাইট আর বোথ। যে আমি যে অফসেটটা দিয়েছি এটাকে আমি শুধু ওয়াইডের ক্ষেত্রে চাচ্ছি, নাকি হাইটের ক্ষেত্রে চাচ্ছি, নাকি বোথের ক্ষেত্রে চাচ্ছি। তো আমি দুটোই চাচ্ছি, ওয়াইড অ্যান্ড হাইট। আমি বোথ দিলাম। বোথ দেওয়ার পর আমি এখন খেয়াল করব যে আমার টেক্সটের পাশে, টেক্সটের সাথে মানে একটা স্লট শেপ চলে আসছে। তাহলে আমরা আবারও কমান্ড থেকে অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করে এই অবজেক্টটিকে সিলেক্ট করব, এন্টার প্রেস করব, অফসেট ফ্যাক্টর দিব 0.5, এন্টার প্রেস করে রেকটেঙ্গেল সিলেক্ট করব। রেকটেঙ্গেলের ক্ষেত্রে কনস্ট্যান্ট দিলাম, দেন হচ্ছে ওয়াইড অর হাইট, দেন বোথ সিলেক্ট করব, এন্টার। দেন আমরা দেখব যে টেক্সটের সাইডে রেকটেঙ্গুলার একটা শেপ চলে আসছে। খুব সহজে আমরা এই টি সার্কেল কমান্ডের মাধ্যমে যে কোনো টেক্সট, এক বা একাধিক টেক্সটের উপর কভার ইউজ করতে পারবো, বা যে এই তিনটা শেপের মধ্যে যে শেপটা আমরা ইউজ করতে চাচ্ছি ওই শেপটা ইউজ করে টেক্সটের সাইডে একটা ইনক্লোজ বা কভার ইউজ করতে পারবো।
তো এই পর্যায়ে আপনাদের জন্য একটি কুইজ থাকছে, কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে কুইজের অ্যানসারটি জানাবেন। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, শেয়ার করার মাধ্যমে ভিডিওটি আপনার প্রোফাইলে থেকে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।